গুড মর্নিং এভরিওয়ান, আপনারা দেখছেন বাবাই মেস ইউটিউব চ্যানেল। আর আজ আমরা শিখছি লসাগু বসাগু। লসাগু বসাগুর মোস্ট ইম্পর্টেন্ট কিছু অঙ্ক নিচ্ছি, যেটা NTPC, গ্রুপ ডি, WBP পুলিশ বা প্রাইমারি প্রত্যেকটি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 10 থেকে 11টি অঙ্ক থাকছে। তো রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর প্রথমে দুটো আমি ইজি অঙ্ক নিচ্ছি, তার মানে এটা ভাববেন না যে ভেতরে সমস্ত অঙ্ক ইজি থাকছে, ওকে? ভেতরে আস্তে আস্তে আমি ডিপ লেভেলে যাব, তো শুরুটা আমরা সহজ থেকেই করি। তো প্রথম অঙ্কটা কি বলছে শুরু করার আগে বলে দিলাম যে HCF মানে গসাগু আর LCM মানে লসাগু। ফার্স্ট অঙ্ক কি বলছে, দুটি সংখ্যার গসাগু 8, নিচের কোনটি তাদের লসাগু হবে না? দুটি সংখ্যার গসাগু 8, নিচের কোনটি তাদের লসাগু হবে না জানতে চেয়েছে। ওকে, 56 ছিল আর একটা 60 ছিল, গসাগু কত বলে দিয়েছে? গসাগু বলে দিয়েছে 8। গসাগু 8, নিচের কোনটি তাদের LCM হবে না? তো দেখুন, যখনই গসাগু 8 হবে না, গসাগু দিয়ে সর্বদা লসাগুকে ভাগ করা যায়, গসাগু দিয়ে সর্বদা লসাগুকে ভাগ করা যায়। তো নিচের কোনটি লসাগু হবে না বলেছে, মানে 8 দিয়ে যেটাকে ভাগ করা যাবে না সেটাই অ্যান্সার আসবে। 24কে 8 দিয়ে ভাগ করা যায়, 3 আটা 24, 48কে ভাগ করা যায়, তাহলে 24 লসাগু হতে পারে, 48 লসাগু হতে পারে, 7 আটা 56 লসাগু হতে পারে, কিন্তু যেটা লসাগু হতে পারে না সেটা হলো 60। অর্থাৎ 60 আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। কি বললাম যে গসাগু দিয়ে সর্বদা লসাগুকে ভাগ করা যায়, তো যদি গসাগু 8 হয় তাহলে 24কে 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, মানে এটা লসাগু হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, হতে পারে না কোনটা, সেটা হলো 60। পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেনে বলছে যে দুটি সংখ্যার লসাগু 210, দুটি সংখ্যার লসাগু 210, এটা বলে দিয়েছে লসাগু। ওকে, লসাগু 210 বলছে যে নিচের কোনটি, নিচের কোন সংখ্যাটি তাদের গসাগু হতে পারে না, গসাগু হতে পারে না। তাহলে আমি কি বললাম, গসাগু দিয়ে সর্বদা লসাগুকে ভাগ করা যায়, তার মানে নিচের যে কটা সংখ্যা, 4টি সংখ্যা আছে, একটা সংখ্যা গসাগু হবে না। অর্থাৎ কোন সংখ্যাটা দিয়ে 210কে ভাগ করা যাবে না সেটাই হবে আমাদের গসাগু হবে না। ওকে, আমি কি বললাম যে 15 দিয়ে 210কে ভাগ করা যাচ্ছে, তার মানে দুটো সংখ্যার লসাগু যদি 210 হয়, যেহেতু 15-র সঙ্গে 16, 15-র সঙ্গে 14 গুণ করলে 60, 15-র সঙ্গে 14 গুণ করলে 210 হয়, তাই আমরা বলবো যে লসাগু, এই গসাগু 15 হতে পারে। 21 দিয়ে দেখুন 10 গুণ করলে 210, অর্থাৎ 21 দিয়ে 210কে ভাগ করা যায়, তার মানে 21ও গসাগু হতে পারে। 35-র সঙ্গে 6 গুণ করলে আসে 210, মানে 35ও গসাগু হতে পারে। 24 দিয়ে 210কে ভাগ করা যায় না, তাই সংখ্যা দুটির গসাগু 24 কখনো হতে পারে না। আমি কি বললাম যে দুটি সংখ্যার গসাগু দিয়ে দুটি সংখ্যার লসাগুকে সর্বদা ভাগ করা যাবে। 3 নম্বর কোশ্চেন বলছে যে দুটো সংখ্যা আছে 207 এবং 405, সংখ্যা দুটির লসাগু ও গসাগু এর অনুপাত কত? তো দেখুন, আমরা এখানে না তো লসাগু করব না গসাগু করব, কিচ্ছু করব না, কিন্তু অ্যান্সার আমাদের খুব সহজেই বেরিয়ে আসবে। কি বলে দিয়েছে, 270 আর 405, এ দুটো সংখ্যা বলেছে, এই দুটো সংখ্যার গসাগু, লসাগু আর গসাগু এর অনুপাত জানতে চেয়েছে, অর্থাৎ LCM আর HCF। আমি বাংলা ইংলিশ লিখে ফেললাম, ওকে, লসাগু গসাগু। তো আমরা লসাগু কিভাবে বার করব, গসাগু কিভাবে বার করব, ভালো করে খেয়াল করবেন। দুটো সংখ্যা 270, 405 আছে, আমরা প্রথমে সংখ্যা দুটোর পার্থক্য নেব। কি নেব, সংখ্যা দুটোর পার্থক্য। দেখুন, 270 আর 405, এই সংখ্যা দুটোর পার্থক্য 135। ওকে, এবারে দেখবো যে 135 দিয়ে 270কে ভাগ করা যায়। বলবেন হ্যাঁ, 135-এর সঙ্গে 2 গুণ করলে, 135-এর সঙ্গে 2 গুণ করলে 270 পাওয়া যায়। আবার দেখবো 135 দিয়ে 405কে ভাগ করা যায়। বলবেন একদম, 135-এর সঙ্গে 3 গুণ করলে 405 ভাগ করা যায়,
405 কে ভাগ করা যায়। যেহেতু 135 দিয়ে, যেহেতু 135 দিয়ে 270 কে 405 কে ভাগ করা যাচ্ছে, তাই আমরা বলবো 135 আমাদের গসাগু। তাই আমরা বলবো 135 আমাদের গসাগু। ওকে, তো এবারে আমাদের লসাগু, লসাগু কিভাবে বার করব দেখুন, যেটা গসাগু 135 থাকছে, আর 2 আর 3, 135 দিয়ে 270 কে ভাগ করলে 2 থাকে, 405 কে ভাগ করলে 3 থাকে, তো এই 2 × 3 135 গসাগু। 135 দিয়ে ভাগ করা যাচ্ছে মানে কি, দুটো সংখ্যার কমন উৎপাদক 135। গসাগু মানে হলো দুটো সংখ্যার মধ্যে যেটা থাকবে সেই 135, আর যেগুলো থাকবে না অর্থাৎ 2 405-এ নেই, তাই 2 লসাগুর মধ্যে আসবে, আবার 3 270-এর মধ্যে নেই, তো 3ও লসাগুর মধ্যে চলে আসবে। তো এটাই হবে আমাদের লসাগু আর গসাগুয়ের অনুপাত। 135 135 কেটে দিলাম, অ্যান্সার কত থাকছে, 6:1, এটাই আমাদের কোশ্চেনের অ্যান্সার। 4 নম্বর অঙ্ক বলছে দুটি সংখ্যার গুণফল 4107, সংখ্যা দুটির গসাগু 37। দুটি সংখ্যার গসাগু 4107, সংখ্যা দুই সরি দুটি সংখ্যার গুণফল 4107, আর গসাগু বলে দিয়েছে 37। ওকে, তো দেখুন বলছে যে সংখ্যা দুটো, সংখ্যা দুটোর গুণফল কত বলে দিয়েছে, গুণফল বলেছে 4107। ওকে, 4107, আর বলে দিয়েছে গসাগু, গসাগু কত বলে দিয়েছে আমি একটু লিখে নিচ্ছি, একদম ভাববেন না যে আমি লিখে লিখে বড়ভাবে করছি, গসাগু বলে দিয়েছে 37, তাই তো, গসাগু বলে দিয়েছে 37। জানতে চেয়েছে যে ছোট সংখ্যাটি সরি বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যাটি কত জানতে চেয়েছে। ভালো করে বুঝবেন, যেটা গসাগু দেবে না, সংখ্যা দুটি সংখ্যা বলেছে, দুটি সংখ্যা বলেছে, তো যেটা গসাগু আমি সেটাকেই দুবার লিখবো, সেটাকেই দুবার লিখবো। যদি তিনটে সংখ্যা বলতো আমি গসাগুকে 3 বার লিখে দিতাম, 4টে বললে 4 বার লিখতাম। তো যেহেতু দুটো সংখ্যার গসাগু 37, আমি দুবার লিখলাম 37, একটা সংখ্যার পাশে এক্স লিখবো, একটা সংখ্যার পাশে ওয়াই লিখবো। এটাই হয়ে গেল আমার ফার্স্ট সংখ্যা, আর এটাই আমার দ্বিতীয় সংখ্যা। এটা আমার প্রথম সংখ্যা কত, 37x, দ্বিতীয় সংখ্যা কত, 37y, আর এই দুটো সংখ্যার গুণফল কত বলে দিয়েছে, 4107, অর্থাৎ এত সমান সমান 4107। আমি কি করলাম, যেটা গসাগু বলে দিয়েছে, গসাগুকে প্রথমে 2 বার লিখলাম, দুটো সংখ্যা তাই, আর গসাগুর পাশে 1 বার এক্স দিলাম, 1 বার ওয়াই দিলাম, 37x হয়ে গেল আমার একটা সংখ্যা, 37y হয়ে গেল দুটো দ্বিতীয় সংখ্যা, আর দুটো সংখ্যা দুটো সংখ্যার গুণফল যেহেতু 4107, তাই আমি গুণ করে বললাম যে 4107 পাওয়া যাবে। এবারে 37 দিয়ে যদি আমি এটাকে কাটি, দেখবেন ভাগ করবেন 37x37, অর্থাৎ 111 আসবে, আবার এই 37 দিয়ে যদি আমি এটাকে কাটি পড়ে থাকবে 3, অর্থাৎ আমার কাছে পড়ে থাকছে x × y = 3, কে আমরা বলতে পারি 1 × 3, তাই না, 1 × 3। তাহলে জানতে চেয়েছে আমি এখান থেকে কি বলবো, 3কে লিখলাম 1 × 3 হিসাবে ভাঙলাম, তো x এর মান আমি 1 নিতে পারি, আবার 3ও নিতে পারি, y এর মান আমি 1 নিতে পারি, 3ও নিতে পারি। তো আমি x এর মান 1 নিলাম, y এর মান 3 নিলাম। জানতে চেয়েছে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা, তাহলে যেহেতু y এর মান 3 বড়, তার মানে 37y যেটা আছে সেটাই আমার বৃহত্তম সংখ্যা, 37 × 3 = 111। ওকে, যদি ক্ষুদ্রতম সংখ্যা জানতে চাই তো আমরা কি করতাম, x এর মান ছোট, তাহলে 37x-ই ক্ষুদ্রতম মান আসতো, অর্থাৎ 37 × 1, সেক্ষেত্রে 37 আমাদের অ্যান্সার আসতো। পরের অঙ্ক বলছে, 5 নম্বর বলছে যে 29-এর থেকে বড় দুটি সংখ্যার গসাগু 29 এবং তাদের লসাগু 4147। ওকে, তো ভালো করে দেখুন, আমাকে প্রথমে গসাগু বলে দিয়েছে কত, 29, এটা আমাদের গসাগু। ওকে, এটা আমাদের গসাগু, আমাদের লসাগু বলে দিয়েছে কত, লসাগু বলে দিয়েছে 4147, এটা আমাদের লসাগু বলেছে। সংখ্যা কটা, দুটি সংখ্যা, সংখ্যা কটা,
দুটি, ওকে। যেহেতু দুটি সংখ্যা, আমি কি বললাম যে সংখ্যা যদি দুটো হয় বা তিনটে হয়, যদি দুটো হয় যেটা গসাগু সেটাকেই দুবার লিখুন, যেটা গসাগু সেটাকেই দুবার লিখলাম। একবার আমি এক্স নিয়ে বলবো এটা আমার একটা সংখ্যা, ফার্স্ট সংখ্যা এটা, আর একবার একটার পাশে ওয়াই নিয়ে লিখবো এটা আমার দ্বিতীয় সংখ্যা। দুটো সংখ্যা বলেছে, তো আমি প্রথম সংখ্যাকে কত নিলাম 29x, দ্বিতীয় সংখ্যাকে কত নিলাম 29y। এবারে এই দুটো সংখ্যার লসাগু কোশ্চেনে বলছে 4147, তাই না? তো আমার কাছে যে দুটো সংখ্যা আছে, তাদের লসাগু কত? লসাগু মানে কি, 29 দেখুন প্রথমটার মধ্যে 29 আছে, দ্বিতীয়টার মধ্যে 29 আছে, তাই দুটো 29 হয়ে যাবে একটা 29, ওকে, একটা 29। আর এক্স আর ওয়াই যেহেতু একটা করে আছে, তাই এক্সও আর ওয়াইও দুজনেই বসে যাবে, আর এটা হবে আমাদের কি, লসাগু। কি বললাম যে 29 দুটোর মধ্যে 29 আছে, তাহলে যেটা এলসিএম সেখানে 29 থাকবে। যেহেতু দুটো সংখ্যার মধ্যে এক্স আর ওয়াই একটা করে আছে, তাই এক্স আর ওয়াইও লসাগুর মধ্যে চলে আসবে। তাহলে 29xy সংখ্যা, আমি যে দুটো সংখ্যা নিয়েছি সে দুটো সংখ্যার লসাগু 29xy, আর কোশ্চেনে বলছে যে না সংখ্যা দুটির লসাগু 4147, তাই আমি বলবো আমার লসাগু সমান কোশ্চেনের লসাগু, দুটোই সমান। আমার লসাগু সমান কোশ্চেনের লসাগু, দুটোই সমান, ওকে। তো 29 দিয়ে যদি এটাকে আমি কাটি, দেখবেন 29 অক্ষে 29 আসবে, পড়ে থাকবে 4, 4 আর পড়ে থাকবে 3, মানে এক্স ইন্টু ওয়াই সমান সমান আসবে 143, ওকে। তো আমার আর কোনো উপায় নেই, এবারে আমাদের ছোট্ট একটা গেস করতে হবে যে কোন দুটো ভ্যালু গুণ করলে 143 পাওয়া যায়, কোন দুটো ভ্যালু গুণ করলে 143 পাওয়া যায়। কোশ্চেনে জানতে চেয়েছে যে, কোশ্চেনে জানতে চেয়েছিল যে দ্য সাম অফ দ্য দুটো সংখ্যার যোগফল জানতে চেয়েছে। আগে আমি সংখ্যা দুটো তো বার করি, তো ভালো করে বোঝার চেষ্টা করুন যে দুটো সংখ্যার গুণফল 143, একটা একমাত্র দুটোই সংখ্যা পাওয়া যাবে, কোন দুটো সংখ্যা পাওয়া যাবে, 43 11 আর ইন্টু 13, 13 11 143। আপনি বলবেন কেন 1 আর 143 গুণ করলেও 143 পাওয়া যায়? যদি একের মান আমি এক্স হয়, যদি এক্স এর ভ্যালু আমি 1 নিই, আর এই একই যদি আমি এখানে পুট করি, তাহলে 29 অক্ষে 29 চলে আসে, তাই না? ওরা বলছে যে দুটো সংখ্যাই 29-এর থেকে বড় হবে, ওই কারণে আমি 1 আর 143 নিতে পারবো না। কেন পারবো না? কারণ এক্স এর মান 1 বা ওয়াই এর মান 1, যদি আমি কোনো একটার ভ্যালু 1 নিই, তাহলে একটা দুটোর মধ্যে যে কোনো একটা সংখ্যা চলে আসবে 29, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে যে 29-এর থেকে বড় হবে সংখ্যা দুটো, তাই না? তাহলে আমি কোন ভ্যালুটা নিতে পারবো, যে এক্স এর মান 11 নিতে পারবো আর ওয়াই এর মান 13 নিতে পারবো, তাই না? তো সংখ্যা দুটো কি কি নিয়েছিলাম, 29x আর 29y, যেটা হয়ে গেল কত, 29x মানে 29 ইন্টু 11, এই যে 29x আমি প্রথম সংখ্যা নিয়েছিলাম, আর এক্স এর মান কত নিলাম 11, প্লাস দুটো সংখ্যার যোগফল জানতে চেয়েছে, তাই 29y এটা আমার দ্বিতীয় সংখ্যা, তাই 29 ইন্টু 13 এটা আমার দ্বিতীয় সংখ্যা, তাই তো? হ্যাঁ, ওকে, 29 ইন্টু 13 এটা আমার দ্বিতীয় সংখ্যা। এ দুটোর যোগফল জানতে চেয়েছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার যোগফল। তো 29 যদি আমি কমন নিয়ে নিই, 11 আর 13 যোগ করলে কত আসবে, 24 আসবে, 11 13 যোগ করলে আসবে 24। এবারে এই দুটোর গুণফল কত চলে আসে জানো, 34 6 হাতে 3 9 2 216, 216 6 হাতে 21, 24 2 48, আর 21 69, 696, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল আসবে 696। নেক্সট কোশ্চেন, আমি বলেছি আজকে খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে। তো পরের কোশ্চেনে আমাদের কি বলে দিয়েছে, যে পরের কোশ্চেনে বলছে যে দুটি সংখ্যার দুই অঙ্কের, না সরি, হোয়াট উইল বি দ্য সাম অফ টু নাম্বারস অফ থ্রি ডিজিট, তিন অঙ্কের দুটি সংখ্যার লসাগু 168 আর গসাগু 68। তিন অঙ্কের সংখ্যা বলেছে যাদের লসাগু বলে দিয়েছে 168, গসাগু বলে দিয়েছে
গসাগু বলে দিয়েছে কত? গসাগু বলছে 68। ওকে, 3 অঙ্কের দুটো সংখ্যা জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে যে দুটি সংখ্যার যোগফল কত, এটাই জানতে চেয়েছে। তো ভালো করে দেখুন, যেহেতু গসাগু দেওয়া আছে, আমি কি বললাম, একটা সংখ্যা নেব 68x, আর একটা সংখ্যা নেব 68y, আর একটা ভ্যালু কি বলে দিয়েছে, লসাগু বলে দিয়েছে। তো আমি আমার কাছে যে দুটো সংখ্যা আছে তাদের লসাগু বার করব, দুটোর মধ্যে 68 আছে তাই 68, এক্স আর ওয়াই আছে তাই এক্স আর ওয়াই বসিয়ে দিলাম, তাই না? 68xy সমান সমান কত পাবো? 6188। এবারে 68 দিয়ে যদি এটাকে আমি কাটাকুটি করি, চলে আসবে 91, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই সমান সমান 91। এবারে 91 কোন দুটো সংখ্যা গুণ করলে 91 পাওয়া যায়? একবার বলবেন যে 91 সাত, সাত আর 13-র গুণফল 91 হবে। আবার একবার বলতে পারবেন যে 1 আর 91 গুণ করলে 91 হবে, তাই না? তো যদি আমি 1 নিই, যদি আমি এক্স এর মান বা ওয়াই এর মান 1 নিই, আচ্ছা আমি এখানে লিখলাম যে এটাকে আমি লিখতে পারি 7 ইন্টু 13, আর একটা লিখতে পারি 1 ইন্টু 91, তাই না? দুটো গুণ করলে 91 আসবে। তো যদি আমি এক্স এর মান 1 নিই, তাহলে এই সংখ্যাটা কত হয়ে যায়? 68 হয়ে যায়। এক্স এর মান যদি 1 হয়, 68 ইন্টু 1 68 হবে। কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে যে দুটো সংখ্যায় 3 অঙ্কের, 68 যদি 68 আসে, একটা অঙ্ক দুটো অঙ্ক দুই অঙ্ক থাকছে, কিন্তু কোশ্চেনে বলছে 3 অঙ্ক, তাই আমি এই ভ্যালুটা নিতে পারবো না। তাহলে আমি কোন ভ্যালু নিতে পারবো? এক্স এর মান 7 নিতে পারবো আর ওয়াই এর মান 13 নিতে পারবো। অর্থাৎ যে দুটো সংখ্যা, সে দুটো সংখ্যা কি কি? একটা 68 ইন্টু এক্স, 68x+68y, ঠিক আছে, 68x+68y, আর এক্স এর মান কত পেলাম? এক্স এর মান পেলাম 7+68 ইন্টু 13, ওয়াই এর মান পেলাম 13। এটাই আমাদের যোগফল, দুটো সংখ্যার যোগফল জানতে চেয়েছে তাই যোগ করলাম। যদি আমি 68কে কমন নিয়ে নিই, 7 আর 13 করে থাকে, 7+13 = 20, অর্থাৎ 0 আর 2 = 16, 7 + 6 = 12, 13, 1360 আসবে আমাদের এই কোশ্চেনটির অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে? যে দুটি 4 অঙ্কের সংখ্যার গসাগু 103 এবং লসাগু 19261, 19261। ওকে, 4 অঙ্কের দুটি সংখ্যা গসাগু কত বলে দিয়েছে? গসাগু বলছে 103, গসাগু বলছে 103, আর লসাগু বলে দিয়েছে যে 19261, 19261 বলে দিয়েছে লসাগু। এবারে দেখুন, আমি কি বললাম, যেটা গসাগু সেটাকেই আমি দুবার লিখব। কেন লিখব? কারণ দুটো সংখ্যা তাই আমি দুবার লিখব। ওকে, একটা সংখ্যা নিলাম এক্স, একটা সংখ্যা নিলাম ওয়াই, একবার নিলাম 103x 103y, এটাই আমার প্রথম সংখ্যা, এটাই আমার দ্বিতীয় সংখ্যা, আর এই দুটো সংখ্যার লসাগু কত? 103xy, আর কোশ্চেনে যেটা বলে দিয়েছে 19261। ওকে, 103 দিয়ে যদি এটাকে আমি কাটাকুটি করি, তাহলে পাবেন 1 1 পাবো, আচ্ছা তারপরে পাবো 8, তারপরে পাবো 7, 187। তো এক্স ইন্টু ওয়াই সমান সমান 187 পেলাম। 187কে আমি কি লিখতে পারি? 17 আর 11-র গুণফল 187। এটুকু কনসেপ্ট মাথাতে রাখতে হবে, কিচ্ছু করার নেই। 187 17 ইন্টু 11, আর একবার হতে পারে 1 ইন্টু 187। তো যদি আমি 1 নিই, যদি আমি 1 নিই, এক্স এর মান যদি 1 নিই, তাহলে 103 হয়ে যায় আমার 1 অঙ্কের, 3 অঙ্কের সংখ্যা, তাই না? 103-এর সঙ্গে 1 গুণ করলে 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, কিন্তু কোশ্চেনে বলছে দুটো সংখ্যায় 4 অঙ্কের, তাই আমি 1 আর 187 নিতে পারবো না, 1 আর 187 নিতে পারবো না। জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে যে ছোট সংখ্যা কোনটা। আমি এক্স এর মান কত নিতে পারবো? 17 নিতে পারবো, আর ওয়াই এর মান কত নিতে পারবো?
11 নিতে পারবো, যেহেতু ওয়াই ছোট, ওয়াই এর মান 11 মানে ছোট, আর আমাদের ভ্যালু জানতে চেয়েছে ছোট সংখ্যাটি কত জানতে চেয়েছে, তাই আমরা 103 ওয়াই যে সংখ্যাটা নিয়েছিলাম সেই ভ্যালুটাই বার করব। 103 ওয়াই, ওয়াই এর মান 11, তাই ওয়াই গুণ করলাম 33, 11 কে 11, এটা আমাদের অ্যানসার। সো আমাদের 8 নম্বর যে অঙ্কটি, সেখানে বলছে যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু 7 ও 140। গসাগু বলে দিয়েছে 7, লসাগু বলে দিয়েছে 140। ওকে, কি বলছে যে একটি সংখ্যা, যদি সংখ্যা দুটি 20 এবং 45 এর মধ্যে হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত। তো দেখুন, সংখ্যা দুটো কি বলেছে 20 এবং 45 এর মধ্যে হবে, ঠিক আছে, 20 এবং 45 এর মধ্যে। তো আমি ধরবো গসাগু যেহেতু এক্স, আমি একবার ধরবো 7x আর 7y, এটা আমার দুটো সংখ্যা, তাই না? আর এই দুটো সংখ্যার লসাগু কত আসবে 7xy, যেটা কত বলে দিয়েছে 140। আমার কাছে সংখ্যা দুটির লসাগু 7xy, কোশ্চেনে বলে দিয়েছে 140, তো 7 দিয়ে যদি আমি কেটে দিই xy সমান সমান 20 আসবে। এবারে 20কে কোন দুটো সংখ্যা গুণ করলে 20 আসবে, তো আপনি অনেক সংখ্যা পাবেন। 1 20 গুণ করলে 20, 2 10 গুণ করলে 20, 4 5 গুণ করলে 20। কোন ভ্যালুটাকে আমি নেব? দেখুন, যদি আমি 1 20 এই পেয়ারটা নিই তাহলে 7 অক্ষে 7, যদি আমি এক্স এর মান 1 নিই তাহলে আসবে 7 এর মান 7 গুণ 1 7 আসবে, 7 গুণ 1 7 আসবে, কিন্তু বলে দিয়েছে 20 এর উপরে 45 এর নিচে, 20 এবং 45 এর মধ্যে, অর্থাৎ এই পেয়ারটা হবে না। একই রকম ভাবে যদি এক্স এর মান আমি 2 নিই আর এখানে যদি পুট করি 7 2 এ 14, 20 এর উপরে যাবে না, বলেছে দুটো সংখ্যাই কোথায় 20 এর উপরে হবে, তাহলে 7 2 গুণে 14 হবে না, তাহলে কোন পেয়ারটা হবে, অর্থাৎ এক্স এর মান যদি আমি 4 নিই আর ওয়াই এর মান যদি আমি 5 নিই, তাই না? ওয়াই এর মান যদি 5 নিই আর এক্স এর মান 4 নিই, তবেই আসবে আমাদের সংখ্যা, অর্থাৎ 7 গুণ 4 প্লাস 7 গুণ 5। যোগফল জানতে চেয়েছে, তো একটা সংখ্যা 4 7 28, একটা সংখ্যা 35, 28 আর 35 এ কত আসবে 63, 63 আমাদের এই কোশ্চেনটির অ্যান্সার। নয় নম্বর অঙ্কটি বলছে যে দুটি সংখ্যার লসাগু গসাগু 13 এবং 455। লসাগু বলে দিয়েছে, গসাগু বলে দিয়েছে 13 এবং লসাগু বলছে 455। ওকে, গসাগু 13 বলেছে, 455 বলেছে, আর কি বলে দিয়েছে যে একটি সংখ্যা 75 থেকে 125 এর মধ্যে, ইফ ওয়ান অফ দ্য নাম্বার, যদি একটি সংখ্যা 75 থেকে 125 এর মধ্যে হয় তাহলে সংখ্যাটি কত। যে সংখ্যা, দুটো সংখ্যা বলেছে, একটা সংখ্যা 75 আর 125, এই দুটোর মধ্যে, তো কোন সংখ্যাটা সেটাই জানতে চাইছে। তো দেখুন, সিম্পল ভাবে 13 গসাগু, তাই আমরা 13x 13y বলবো, দুটোর লসাগু 13xy আসবে, যেটা কত 455 সমান, তাই না? 13 দিয়ে যদি কাটি 3 13 39, 4 5 13 65, অর্থাৎ x ইন্টু y সমান আসে 35। এবারে কোন কোন সংখ্যা গুণ করলে 35 পাওয়া যায়, বলবেন যে 5 আর 7 গুণ করলে 35 পাওয়া যায়। যদি এক্স এর মান আমি 5 নিই তাহলে আসছে 13x হয়ে যাবে কত 65, যদি ওয়াই এর মান আমি 7 নিই তাহলে 13y হয়ে যাবে 13 ইন্টু y সমান সমান 91। 75 থেকে কতর মধ্যে বলেছিলেন, যে 75 থেকে 125 এর মধ্যে, তো একটা সংখ্যা 75 থেকে 125 এর মধ্যে পেলাম, তাহলে এটাই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আসবে। এবারে যদি আমি 1 35 নিতাম তাহলে অ্যান্সার আসতো না। কেন আসতো না? কারণ 35 এর সঙ্গে 13 গুণ করলে সেটা 125 এর ওপারে চলে যায়।